সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আমার পিছনে মোরালটা দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায়। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, আমি এখন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেরে অবস্থিত লালন সাইজের আঠা বাড়িতে আছি। এটা মেলার বিশাল একটা মাঠে, মাসের মাসে এই জেলা পরিষদ কর্তৃক নির্মিত মোরালটা, ঠিক তার উল্টার দিকে তার আঠা বাড়ি। আমরা আপনাদেরকে আঠা বাড়িতে ঘুরে দেখাবো। মেলাটা এখানে মেলা হয় মূলত কার্তিক মাসের 1 তারিখে। এবছর এই মেলার করোনার কারণে হয়নি, প্রতি বছরই এটা মূলত অনুষ্ঠিত হয় কার্তিক মাসের 1 তারিখে। আর দোল পূর্ণিমা বা দোল উৎসব যেটা হয় এখানে, তখন সাধুদের মেলা হয়। শুধুমাত্র যারা সাধক বা তার সাইজের অনুসারী তারা আসেন। আর এই যে মেলাটা যেটা কার্তিক মাসে কয়েকদিন আগে হওয়ার কথা, এই মেলাটা সর্বজনীনভাবে সবার জন্য প্রযোজ্য। অনেক দোকানপাট আছে, অনেক বিশাল বড়, প্রায় আনুমানিক 10 থেকে 15 বিঘার উপরে মাঠটা হবে। এই মাঠের মধ্যে মাঠটা খালি থাকে, জেলা পরিষদের মাঠ, এখানেই হয় আপনার মূল মেলাটা। তো আর চলুন ঘুরে দেখি আমরা লালন সাইজের আটটা বাজি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা সাইজের 1 তারার একটা মুরাল। এটা কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে করা মুরালটি, দেখতে খুবই সুন্দর। আর আমার ঠিক সামনেই হলো সাইজের মূল
মাজার ভবন যেটা সেটা অবস্থিত, আমরা এখন আপনাদেরকে দেখিয়ে নেব। দর্শক, এখানে আমাদের বাবা সাহেবের মূল যে মাজারটা ঠিক তার সামনেই, তার কিছু ভক্ত আসে এখানে যারা তার নিজের হাতে মুরিদ করা, তাদের বেশ কয়েকটা খবর এখানে আছে। তার মধ্যে দেখতাম মাওলানা মলম শাহ লালন শাহ ফকিরের উনি পালকৃতা ছিলেন, উনিও একসময় লালন ফকিরের হাতে মুরিদ হন। এখানে ওনাদের ওই সময়কার কিছু খবর আছে। এখানে সাল দেখা যাচ্ছে 1294 বঙ্গাব্দ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের চেষ্টা, সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে উপভোগ করানোর মতো করে তৈরি করা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।